আসসালামু আলাইকুম, এটা হচ্ছে ডাবল গ্লাস। আজকে দেখাবো ডাবল গ্লাস যদি কখনো ভাঙে বা সমস্যা হয় তাহলে সেটা কেটে সেটা থেকে কীভাবে ভালো সাইজ বের করবেন, এটা আপনাদের জানা দরকার। যথাক্রমে আমরা দুই পাশে কাটবো, যেহেতু দুই পাশে গ্লাস, মাঝখানে হচ্ছে ফিল্ম ল্যামিনেশন। তো আমরা এখন এটাকে বের করার জন্য একটা ব্যবস্থা তো অবশ্যই করতে হবে, দুপাশে ট্রাই করবো যথাক্রমে। ভয় লাগে যদিও, ভালো ইন্ডিকেটারটা লও না, ফ্রেমটা লও। আরে নামান যাবো না,